আমি চণ্ডীপাড় থেকে কি বলে এটাকে চণ্ডীপাড় থেকে জুতো সেলাই। তো যাওয়ার পথে এখানে অন্বেষা করছে বাজার, আমি তো কি হেল্প করে দিচ্ছি কি কি নেওয়া যেতে পারে, কোনটা বেটার হবে। ত্রিপুরা হয়ে কলকাতা হয়ে আবার দিল্লি হয়ে সব জায়গা, দার্জিলিং হয়ে বিভিন্ন জায়গা থেকে ঘুরে তারপরে এখানে এসেছে কফি খেতে। ভাবি নে যে ত্রিপুরা মে কফি বনা দিয়া গয়ে তালা মে শাহ কে লিয়ে যে বনা দিয়া তো হমে ভি বহুত পছন্দ আই। সেইটা আসল কথা ছিল না, একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে ওইটা দেখাবো না, আমি জাস্ট এর হাতটা দেখিয়ে দিই। এইরকমই একটা ব্যাপার যেটা আমার খুব পছন্দ ছিল, এটা যেন কি বলে চূড়া, চূড়া তো চূড়াটা আমার ভীষণ পছন্দ ছিল, তো এবারে ওরা দিল্লি থেকে আমার জন্য এনে দিয়েছে। সেটা ওদের ব্লগে দেখতে পাবে যে কিরকম জিনিসটা দেখতে, আমি কিন্তু কন্টেন্ট চুরি করলাম না, ঠিক আছে। তো এবারে ওদের জন্য আমি বানাচ্ছি হলো কফি। তো প্রথমে গরম জল করে নিয়েছি, নিয়ে আমি যেভাবে কফিটা বানাই সেটা হলো এই যে ঈষৎ উষ্ণ গরম জলে আগে আমি দুধটাকে দিয়ে দিই, এই যে দুধটা দিয়ে দিয়েছি, তারপর একটু কফি একটু চিনি দিয়ে এটাকে আলাদা একটা পাত্রে অনেকক্ষণ ধরে একটু এরকম করে ফেটাতে হয়, ফেটিয়ে ফেটিয়ে অনেকক্ষণ ধরে পুরো ব্যাপারটা যখন একদম গুলে যাবে তারপর এটাকে আমি ছেঁকে নিই একটু। তো তোমরা কিরকম করে কি বানাও কমেন্ট করে জানিও। দাঁড়াও এটা এবার আমি রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই তো চাইয়ে থা হমে কফি, কফি और विथ ओट्स कुकीज। वाओ मजा आ जाएगा भाभी आप तो। मैं भाभी नहीं हूँ, तुम्हारा दीदी हूँ। अरे वैसे हमारे वहाँ पे है ना भाभी को भी राखी बांधा जाता है, तो कोई दिक्कत नहीं है। तो बात एक ही है, बात एक ही है। चलो जा हम स्टार्ट करें। पियो किसका कम वो तो मुझे पता नहीं, पी के हमें देखना पड़ेगा। हाँ जिसका कम लगेगा उसको मैं दे दूंगी चीनी। আচ্ছা জিসকো কম লাগেগা। কফি তো মাস্ট হ্যায়, ফিরে বলো বাংলায় বলো। আরে কফিটা একদম অসাধারণ, সেই লেভেল। ভাবি এসা কফি তো মানে দার্জিলিং মে নি খায়, সচ বতাও। মেরেকো চিনি দে দো বাস থোড়ি সি। হ্যাঁ এবারে তোমারটা চিনি দিতে হবে, কারণ আমি ওর জন্য কম বানিয়েছি, তোমারটা চিনি দিবে। বেশি তো ঠিকই হ্যায়, পি সকতা হুম মে। হ্যাঁ একচুয়ালি জাদা কম না তো হো জায়েগা, ঠিক রেহনে দো, ঠিক হ্যায়। জাদা চিনি নেই খানা চাহিয়ে, ঠিক হ্যায়। তুমি তোমারটা নিয়ে আয়ো। হ্যাঁ আমি নিয়ে আসছি আমারটা, একবার ত্রিপুরায় ভাষা বলে দাও এইটা বড্ড কি হয়েছে। ঠিক আছে ছোটিকে একটা ভিডিও কল করতে হবে। খানে কে বাদ হাত পোঁছনে কে লিয়ে বাংলায় কথা বলো। খাওয়ার পরে হাত ধোয়ার জন্য তিন রকমের টিস্যু আছে, ওয়েট টিস্যু, ড্রাই সফট টিস্যু, এটা হার্ড টিস্যু। আমারে হার্ডে লাগবো, হার্ড লাগবো তো হার্ড। আমি কঠোর হয়ে গেছি লাইফটে দেখতে দেখতে। আচ্ছা লাইফ দেখতে দেখতে লাইফ নেই, লাইফ আমারে কঠোর দিল বানাই দিয়েছে, সেই জন্য হার্ড, সেই জন্য হার্ড টিস্যু চাই। সবকে যে হার্ড লাগে আমারে, সেই জন্য হার্ড টিস্যু চাই। আর চাই হার্ড টিস্যু? না না হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। সো ফাইনালি রেডি হয়ে গেছি আমি, আমরা একটা কোথাও বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি এখন ডিসাইড করিনি। আচ্ছা এখানে ফোনে আছে ভিডিও কলে ছুটি, ও এখন বড় লোক হয়ে গেছে কিন্তু ওর মাথায় এখনো গামছা, ওই উপরে দেখা যাচ্ছে। কি চলছে? পারফিউম লাগা লিয়া মানে আপকা, সরি। নাই সরি কিস বাত কা? মেরি বয়ফ্রেন্ড ভি লাগা লিয়া, সরি। দো বার সরি। তো পুরা লাগা লো ফির এক বড়া সা সরি বল কে চল দিও। দুর্গাপূজার সময় আসবে না, বাংলা বলি যাচ্ছে যে বাংলা বলি ছোটি জুতা পলিশ করা হচ্ছে মামুনি। আমি চণ্ডীপাড় থেকে কি বলে এটাকে চণ্ডীপাড় থেকে জুতো সেলাই, সর্বগুণে গুণিয়ে এসছে আমাদের বাড়িতে। তো যাওয়ার আগে নিজের জুতোটা নিজে একটু পরিষ্কার করে নিতে হবে, ব্যাপারটা ভালো দেখতে লাগবে না।
তো যাওয়ার পথে এখানে অন্বেষা করছে বাজার, আমি তো কি হেল্প করে দিচ্ছি কি কি নেওয়া যেতে পারে, কোনটা বেটার হবে। তো আপাতত নিয়েছে ও কুমড়ো, তারপরে চিচিঙ্গে না সরি ঝিঙে, কাঁকড়োল আর এই যে লঙ্কা। আর কিছু লেনা হ্যায় আর ক্যা লেনা হ্যায়?